নমস্কার বন্ধুরা টুয়ার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকের রেসিপি মুচমুচে পেঁয়াজি হাফ কাপ মুসুর ডাল ভালো করে ধুয়ে গরম জলে পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রেখেছি সামান্য জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব এমনভাবে পেস্ট করব যাতে দানা থাকে দশ সেকেন্ড করে তিন চারবার গ্রাইন্ড করে নিলে ঠিক এরকম দানা দানা পেস্ট তৈরি হবে একটা বাটিতে সবটা ঢেলে নেব হাফ চামচ লবণ সামান্য হলুদ লঙ্কার গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে দেবো ডাল বাটার ব্যাটারটা ঠিক এই রকম হবে খুব বেশি জল দিয়ে এটা পাতলাও করা যাবে না পেঁয়াজি মুচমুচে করার একটা টিপস হলো। পেঁয়াজটা কাটতে হবে লম্বা করে আর একটু মোটা রাখতে হবে খুব বেশি পাতলা করে পেঁয়াজ কাটলে পেঁয়াজি ভাজার পরে অতটা মুচমুচে হয় না যখন ভাজবেন তখনই পেঁয়াজটা এই ব্যাটারের সাথে মেশাবেন অনেকক্ষণ ধরে পেঁয়াজ ব্যাটারে মিশিয়ে রাখলে পেঁয়াজ থেকে জল ছেড়ে যাবে আর ব্যাটারটা পাতলা হয়ে যাবে তখন আর মুচমুচে হবে না তেলটা আমার ভালো মতন গরম হয়ে গেছে মিডিয়াম ফ্লেমে আমি পেঁয়াজি ভেজে নেব একটু বেশি পরিমাণে নিয়ে পাতলা করে পেঁয়াজিটা তেলে দিতে হবে ঠিক এই রকম গোল গোল করে বা মোটা করে পেঁয়াজি দিলে পেঁয়াজিটা ভালো মতন মুচমুচে হবে না তাই একটু ফ্ল্যাট করে পেঁয়াজি ভাজতে হবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নেব বেসনের পেঁয়াজি আমরা অনেকেই খেয়েছি কিন্তু এই ডালবাটার পেঁয়াজি একবার খেয়ে দেখুন তাহলেই বুঝবেন আর এটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে পেঁয়াজিগুলো আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে ওপর দিয়ে চাট মশলা ছড়িয়ে দেব সন্ধেবেলা মুড়ি দিয়ে গরম গরম পেঁয়াজি সবারই ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন আর আমার নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন